আমাদের এখানকার জেলা প্রেসিডেন্ট আমার শ্রমজীবী আন্দোলনের সাথী মলয় ঘটক স্বপন বেলতরিয়া প্রার্থী তারাপদ টুডু হুরাপদ টুডু জয় ব্যানার্জি নিয়তি মাহাতো সুভাষ মাহাতো সহ আমার এই কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে আগত এবং আগত আমার মা ভাই ও বোনেরা আপনাদের এই জনসমাগম দেখে আমার কলকাতার ব্রিগেডের মাঠের কথা মনে পড়ে যাচ্ছে ব্রিগেডেও মনে হয় এত বড় জনসমাগম আমি দেখিনি তার মানে পুরুলিয়ার মানুষ নিশ্চয়ই কোথাও একটা ভাবছেন যে পুরুলিয়াকে ভালো রাখতে হলে মা বোনদের ভালো রাখতে হলে ছাত্র যৌবন ভালো রাখতে হলে রেল বাঁচাতে হলে মনে রাখবেন প্রয়োজন আছে যেটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া জোড়াফুলকে ভোট দেওয়া স্বপন বেলতরিয়া প্রার্থী হলো কি না হলো ভুলে যান স্বপন বেলতরিয়া ম্যাটার নয় যদি আপনারা চান সরকারটা আমি তৈরি করি মমতা ব্যানার্জি তাহলে আপনাদের ভোটটা দিতে হবে তৃণমূল কংগ্রেসকে আর ফুলকে। আমি জানি কিছু প্রবলেম এখানে ছিল আদিবাসীদের সাথে আমি আদিবাসীদের কথা দিচ্ছি আপনাদের টিলি টিলা দখল করে কোনো কিছু হবে না আপনারা যা বলবেন সেটাই হবে আপনারা নিশ্চিন্তে থাকুন আদিবাসী ভাই বোনদের জন্য আমি জমির অধিকার করে দিয়েছি আদিবাসীদের জমি কেউ দখল করতে পারবে না এটা মাথায় রাখতে হবে আজকে মা বোনেরা আপনারা জানেন এই জয়পুর আদ্রা রেলের এখানে কারখানা আমিও একটা আড্রায় কারখানা দিয়ে গিয়েছিলাম জয়পুর হচ্ছে রেলের বড় জংশন আজকে বিজেপি গভর্নমেন্ট রেল তুলে দেওয়ার চক্রান্ত করছে বলছে রেলকে উঠিয়ে দাও এয়ার ইন্ডিয়াকে গুটিয়ে দাও কে উঠিয়ে দাও ব্যাংকগুলোকে বন্ধ করে দাও তারপর ইন্সিওরেন্স উঠিয়ে দাও কল ইন্ডিয়া বন্ধ করে দাও তো কাশীপুরের মানুষ যাবেন কোথায় কেউ তো কয়লায় কাজ করে কেউবা মাঠে কাজ করে কেউবা রেলে কাজ করে কেউ বা একশো দিনের কাজ করে কেউ বা কোনো কারখানায় কারখানায় কাজ করে সব যদি বন্ধ করে দেয় মানুষের চলবে কি করে আমি পরিষ্কার বলছি রেলকে প্রাইভেটাইজেশন করতে আমরা দেবো না আমরা আন্দোলন করবো এবং রেলের কর্মীদের পাশে আমি সম্পূর্ণভাবে আছি যেমন ভিএসএল এর পাশে আছি ছিলাম ওদের জন্য অনেক লড়াই করেছি গানসেল ফ্যাক্টরির জন্য ছিলাম অনেক লড়াই করেছি ডিফেন্সের জন্য মনে রাখবেন সেই রকমভাবে বলছে কোল ইন্ডিয়া তুলে দাও ইসিএল তুলে দাও বিবিসি তুলে দাও বিসিসিএল তুলে দাও তাহলে মানুষ যাবে কোথায় খাবে কি বিজেপির মাথা চি বলে তো আর খাবার জুটবে না পেটে আর মাথা চেবানো যায়ও না এটা ভুল আমি পরিষ্কার আপনাদের বলি আজকে অনেক মিথ্যে কথা ওরা বলছে আগেও বলেছিল বলে আমাদের হারিয়ে দিয়ে এমপি জিতিয়ে নিয়ে গেল সেই এমপি একদিনও এলাকায় এসছে সে জামশেদপুরে গিয়ে বসে থাকে ধানবাদে গিয়ে বসে থাকে কাশীপুরের মানুষের খবর নেয় না পুরুলিয়ার মানুষের খবর নেয় না বেলতরার মানুষের খবর নেয় না হুড়ার মানুষের খবর নেয় না জয়পুরের মানুষের খবর নেয় না পুরুলিয়ার মানুষের খবর নেয় না জয়পুরে আমাদের একটা ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হলো এই প্রথম আমি দেখলাম ছোট্ট ভুলে বড় ভুল জয়পুরে যে ইন্ডিপেন্ডেন্ট আছে নামটা দিব্যজ্যোতি সিংহ আমাদেরই ছেলে সিংদেও দিব্যজ্যোতি সিংদেও ও আমাদেরই ছেলে ওকে আমরা নির্দলীয়ভাবে সাপোর্ট করছি তৃণমূল কংগ্রেস থেকে ওকে ভোট দেবেন ও জিতলে তৃণমূল কংগ্রেসে সে যোগদান করবেন মা ভাই বোনেরা বলুন তো পুরুলিয়ায় আগে জল একটুও পাওয়া যেত না এখন তো চেষ্টা করা হচ্ছে পুকুর অনেক কাটা হয়েছে আরো কাটতে হবে পুরুলিয়া একমাত্র জায়গা যেখানে জল পাওয়া যায় না মাটি খুঁড়ে পুরুলিয়া একমাত্র জায়গা যেখানে চাষ কম হয় পুরুলিয়া একমাত্র জায়গা জলাধার কম আছে পুরুলিয়া একমাত্র জায়গা জল খাবার জায়গা কম আছে আমরা দু কোটি টাকার প্রোগ্রাম দিয়েছি আগামী এক বছরের মধ্যে পুরুলিয়ায় পঞ্চাশ পার্সেন্ট মানুষের কাছে আমরা জল পৌঁছে দেব আমাদের একটু অসুবিধা হচ্ছে কেন অসুবিধা হচ্ছে না তো জাইকা প্রোগ্রামটা করছি অনেকটা জাইকা কাদের কোম্পানি জাপানের কোম্পানি আমরা বলতে 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 একটু একটু করে করে একটু একটু করে করে আমরা বলি তাড়াতাড়ি করে করো তাড়াতাড়ি করে করো তো এখন বলেছে এক বছরের মধ্যে করে দেবে আর যতদিন সেই জলটা না পাওয়া যাবে আমরা জল সরবরাহ করব খাদ্য জলের যেন টিউবওয়েল তৈরি করবো বেশি করে অনেক করেছি ইতিমধ্যেই যাতে মানুষের জলের প্রবলেম না হয় এই গরমকালটা কষ্ট হবে যাতে কষ্ট না হয় আমি আপনাদের বলি এই পুরুলিয়া জেলায় আমরা মাটি সৃষ্টি পরিকল্পনা করেছি মাটির সৃষ্টি কী মাটিটাকে সৃষ্টি করা মাটিটা রুকনো মাটিটা খরা মাটিটা দুর্গম মাটিতে জল নেই সেই মাটিটাকে খুঁড়ে 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 আমরা জল বের করব জল বের করে আমরা জলাধার তৈরি করব, জলাধার তৈরি করে আমরা মাছের চাষ করব, সবজির চাষ করব ধানের চাষ করব আলুর চাষ করব পলাশ ফুলের চাষ করব, আরও কত কি আছে লাক্কা থেকে শুরু করে আপনাদের এখানে সেই চাষগুলো করব, পঁচিশ হাজার হেক্টর জমিতে করব, আর তাতে কী হবে বাকুরা, পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে লক্ষ লক্ষ মানুষের সৃষ্টি হবে তাই প্রোগ্রামটার নাম মাটি সৃষ্টি মাটিকে আমি সৃষ্টি করব এই নামটা আমারই দেওয়া আমাদের একটা প্রোগ্রাম আছে জল স্বপ্ন পাইপ ওয়াটারে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া আমরা যখন ক্ষমতায় এসছিলাম মাত্র তিরিশ পার্সেন্ট ছিল এখন সেটা ষাট পার্সেন্ট হয়ে গেছে আগামী দিন আমরা হান্ড্রেড পারসেন্ট করবো যাতে প্রত্যেকে জল পায় মানুষের অসুবিধে না হয় মা ভাই বোনেরা আপনারা জানেন আমরা যেটা বলি সেটা করি তো করি কি করি না আপনারা বলুন তো রাস্তা আমরা করেছি করেছি কাঞ্চনপুর উদয়পুর সিংপুর পাথরগোড়া রাস্তা আমরা করেছি লাইরা পাড়া চেলিয়ামা রাস্তা করেছি রঘুনাথপুর চন্দন কিয়ারি রাস্তা করেছি পাশেই রঘুনাথপুর ওখানে তৈরি হচ্ছে জঙ্গল মহল সুন্দরী মানে বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বাহাত্তর হাজার কোটি টাকা ওখানে আমরা বিনিয়োগ করছি যাতে ওখানে একেবারে সেই অমৃতসরের পাঞ্জাব থেকে এসে রঘুনাথপুরকে যুক্ত করে কি করে যুক্ত করবে হাওড়ার ডানকুনি ডানকুনি থেকে বর্ধমান বর্ধমান থেকে পানাগড় পানাগড় থেকে বরজোড়া বরজোড়া থেকে বড়াকর বড়াকর থেকে রঘুনাথপুর অর্থাৎ বাহাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ হবে আর কয়েক লক্ষ মেয়ের চাকরি দেবে পুরুলিয়ার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে চলে যায় কেউ রাজস্থানে যায় কেউ মুম্বাইতে যায় অনেক কষ্ট হয় যখন লকডাউন হয়ে গেল শ্রমিকরা আমার খেতে পাচ্ছিল না বাড়িতে আসতে পাচ্ছিল না আমি কিন্তু শ্রমিকদের তিনশো ট্রেন ভাড়া করে নিয়ে এসছি গাড়ি ভাড়া করে নিয়ে এসছি খেতে দিয়েছি চাকরি করে দিয়েছি অনেককে ভেলোরে গেছে ট্রিটমেন্ট করতে পয়সা নেই চেন্নাইতে গেছে চিকিৎসা করতে পয়সা নেই আমি ফোন পেলাম দিদি পয়সা নেই হোটেল থেকে তাড়িয়ে দিচ্ছে খাবার নেই খাবো কি আমি টাকা পাঠালাম হোটেল খরচা পাঠালাম হাসপাতালের খরচা পাঠালাম তাদের বাড়ি নিয়ে এলাম তাদের হাত খরচা দিলাম এই হচ্ছে মমতা ব্যানার্জি এটা মাথায় রাখবেন এই ইলেকশানেও আপনাদের যারা মেয়েরা বাইরে কাজ করে বলবেন এসে ভোটটা দিয়ে যেতে তা নাহলে বিজেপির বদমাইশি ওই আসামে চোদ্দ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে সেই রকম আপনাদের নামগুলো বাদ দিয়ে দেবে আপনাদের ছেলে মেয়েদের বলবে ওরা তো ভোটার নয় ওদের নিয়ে আসুন ওদের বলুন রঘুনাথপুরে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক ক্লাস্টার হচ্ছে এখানে কোনো কাজের অভাব হবে না মাটির সৃষ্টি হচ্ছে কাজের অভাব হবে কোনো না না খেতে পেয়ে কেউ মারা যাবে না বিনা পয়সায় পাঁচ কেজি চাল গম আপনারা পান মাসে পান বিনা পয়সা আগে ওটা ছিল দু টাকা তার আগে ছিল একত্রিশ টাকা আমরা করে দিলাম দু টাকা তারপরে আমরা করে দিলাম বিনা পয়সায় এখন বিনা পয়সায় পান আগামী দিন যদি আপনারা জানেন এটা দিল্লির ভোট নয় এটা বাংলার ভোট আগামী দিন যদি আমি জিতি মানে আমাদের প্রার্থীরা যেতে আমি একা জিতলে তো হবে না প্রার্থীরা না জিতলে সংখ্যা বাড়বে কী করে মেজরিটি হবে কি করে আমার সরকার বানাতে হলে কে খারাপ কে ভালো আপনাদের দেখার দরকার নেই ভালোটা আমি দেখে দেবো ওই যে বললাম এখানে টিলা নিয়ে প্রবলেম হয়েছিল আমি কাশ আমি স্বপন বেল রেখে বকেছিলাম যে কেন তুমি আদিবাসীদের জন্য এটা করছো তুমি এটা করতে পারো না আমি ডেকে বকেছিলাম আমি খবর রাখি আমি কলকাতায় বসে থাকলে পাড়ায় কি হচ্ছে আমি জানি হুলায় কি হচ্ছে আমি জানি টিলাই কি হচ্ছে আমি জানি রঘুনাথপুরে কি হচ্ছে আমি জানি আমি প্রতিটা খবর রাখি মাথায় রাখবেন পুরুলিয়ার তো ছেলেমেয়ের দুজন মারা গিয়েছিল বিহারে আস্তে আস্তে ওই মাইগ্রেন্ট ওয়ার্কাররা খেতে পায়নি না খেতে পেয়ে রাস্তায় হাঁটতে 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 মরে গেছিল আমি তাই আপনাদের বলবো যদি আপনারা আমাকে বিশ্বাস করেন মনে রাখবেন আমি কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দিই বারো ক্লাসে উঠলে তরুণের স্বপ্ন দশ হাজার টাকা করে স্মার্টফোনের জন্য দিচ্ছি কেউ মারা গেলে পোড়াতে না পারলে দু হাজার টাকা দিই মাঝির থান করে দিয়েছি জাহের থান করে দিয়েছি বেড়িয়াল গ্রাউন্ড করে দিচ্ছি শ্মশান করে দিচ্ছি তা সত্ত্বেও বলি আপনাদের এইবার আমাদের সরকার জিতলে আরও করবে কি করবে বিনা পয়সায় রেশন পান কোনো রাজ্যে দেয় না সারা পৃথিবীতে কোথাও নেই আমরা আমাদের সরকার জিতলে আপনাদের দরজায় দরজায় রেশান আমি পৌঁছে দেবো আপনাদের দোকানে যেতে হবে না বিনা পয়সায় বাড়িতে বাড়িতে রেশান পৌঁছে দেবো মা বোনেরা অনেক কাজ করেন যে রাদেশে চুলো চুলো বাদে রান্নাবান্নাও করেন আইসিডিএস এ কাজ করেন কেউ আশায় কাজ করে কেউ প্রাণী বন্ধু কেউ প্রাণী মিত্র কেউ ভিআরপি কেউ পঞ্চায়েত কেউ একশো দিন কেউ মজুরের কাজ অনেক কাজ করেন আপনারা চাষবাস কিন্তু হাত খরচা দেওয়ার কেউ থাকে না তাই আমরা ঠিক করেছি আমাদের সরকার মে মাস থেকে সব মহিলাদের পাঁচশো টাকা করে হাত খরচা দেবে আর কাস্ট আর ট্রাইবাল ওদের এক হাজার টাকা করে কৃষক ভাই বোনেরা একর প্রতি দাঁড়া দাঁড়া আরো আছে একর প্রতি ছ হাজার টাকা করে আমরা দিই কি কৃষক ভাই বোনেরা দিই তো কৃষকদের শস্য বিমা দিতে হয় না কৃষক বন্ধু প্রকল্পের সহজীকরণ করে দিয়েছি আপনি নিজেই লিখে কৃষক বন্ধু নিতে পারবেন একটা কৃষক মারা গেলে দু লক্ষ টাকা পায় বিনা পয়সায় শস্য বিমা আর এবার আমাদের সরকার আসলে যে ছ হাজার টাকাটা আপনি পাচ্ছেন এক একর জমিপতি আর প্রান্তিক চাষি আর ক্ষুদ্র চাষী যে জমি চাষ করে সে তিন হাজার টাকা পাচ্ছে ওই টাকাটা আমরা দশ হাজার টাকা করে দেব তো একটা টাসি যদি দশ হাজার টাকা পায় তার কত সুবিস্তা হয় কত সুবিধে হয় আমার স্টুডেন্ট ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় ভালো স্কুলে আমি ব্লকে ব্লকে ইংলিশ মিডিয়াম মডেল স্কুল করে দেবো সব ব্লকে ব্লকে বাংলার ছেলেমেয়েরা ইংরেজিও পড়ুক অলচিকিও পড়ুক অলচিকি স্কুল আরও দুশো করে দেবো প্যারা টিচার রিক্রুট করব ডবল টিচার রিক্রুট করব সাঁওতালি ভাষায় অলচিকি ভাষায় ছেলেমেয়েরা পড়ুক কুড়মালি ভাষায় পড়ুক কুরুক ভাষায় পড়ুক ভাদু উৎসব করুক করম উৎসব করুক দুর্গা পুজো করুক কালী পুজো করুক পুজো করুক আমার কোনো বাধা নেই বিজেপি পুজো হবে না তার কারণ ওরা দাঙ্গার পুজো করে দাঙ্গা পুজো হবে না আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই আদিবাসী ও বিশি থেকে শুরু করে সবাই এক আমি যেমন কন্যাশ্রী দিই কন্যাশ্রী মাদ্রাসাও পায় স্কুলও পায় আমাদের যেমন সেকেন্ডারি আছে হায়ার সেকেন্ডারি আছে সংখ্যালঘুদেরও আছে মনে রাখবেন আমার শিরুল ছেলে মেয়েরা যারা অলচিকিতে পড়াশুনো করে তারাও কলেজে এখন পড়াশুনো করছে ডাব্লু বিসিএস পরীক্ষায় তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আসা হয়েছে অনেক সাঁওতালি ছেলে মেয়েদের আমরা পড়াশুনো শেখায় ট্রাইবেলদের আমরা শিক্ষা দিই যাতে ওরা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এবার আমি কি করব। বাবা মা চিন্তা করবেন না চিন্তাটা আমার ওপর ছেড়ে দিন যদি কন্যাশ্রী দিই যদি শিক্ষাশ্রী দিই যদি সংখ্যালঘু স্কলারশিপ দিই যদি স্বামী বিবেকানন্দ কর্মসূচি দিই যদি দশ হাজার টাকার স্মার্টফোন দিই যদি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই আগামী দিন স্টুডেন্টদের কি করবো জানেন দশ লক্ষ টাকা করে একটা করে ব্যাংকের ক্রেডিট কার্ড করে দেবো তারা নিজেরাই পড়াশোনা চালাবে স্বাবলম্বী মাত্র চার পার্সেন্টের সুদ দেবে সে অনেক পড়ে দশ বছর এই টাকা দিয়ে পড়াশোনা করতে পারবে কেউ আমেরিকা যাবে কেউ লন্ডন যাবে কেন যাবে না আমার পুরুলিয়ার ভাই বোনেরা কেউ মুম্বাই যাবে কেউ দিল্লি যাবে আবার পড়াশুনো করবে করে ফিরে আসবে ডাক্তার হয়ে ফিরে আসবে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসবে প্রফেসর হয়ে ফিরে আসবে বাবা মাকে দেখতে হবে এলাকা দেখতে হবে আমি চাই ছেলে মেয়েরা ভালো করে পড়াশুনো করুক তার জন্য বাবা মার পকেট কাটার কোনো প্রয়োজন নেই বাবা মা এত দিতে পারে না বাবা মা সর্বশান্ত হয়ে যায় নিজেরা করবেন তো ছাত্রীরা কারা আছেন হাত তুলুন তো নিজেদের পড়াশুনো নিজেরা চালাতে পারবেন তো দশ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে আর এটার জন্য কোনো জামিনদার লাগবে না যে পঞ্চাশ হাজার টাকা দেবো একজনকে দিয়ে সই করো ওসব দরকার নেই আমরাই জামিনদার গভর্নমেন্টই জামিনদার বুঝলেন টিচারের সংখ্যা ডবল করা হবে যাতে চাকরি বাকরি হয় মেডিকেলের সংখ্যা বাড়ানো হবে নার্সের সংখ্যা বাড়ানো হবে এই রকম আপনাদের এখানেও যেমন ইউনিভার্সিটি আছে বিশ্বামুন্ডা। আমার রঘুনাথ মুর্মু রঘুনাথ মাহাতো কত আছে সাহিত্য একাডেমি আছে মানভূম কুর্মি একাডেমি আছে বাউরি একাডেমি আছে বাগদি একাডেমি আছে মানভূমি একাডেমি আছে সাঁওতালি একাডেমি আছে আগামী দিন আমি মন্ডল কমিশনের যাদের টাইটেলগুলো আছে ভারতবর্ষে কিন্তু ওরা আমাদের এখানে করে দেয়নি আমি রাজ্য সরকার থেকে কমিটি করে আমি মন্ডল কমিশনের সবাইকেও ওবিসিতে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়ার জন্য কমিটি করব কমিটির রেকমেন্ড পেলেই আমি এটা করে দেব মায়শ আছে তেলি আছে এমনকি মাহাতোদের ব্যাপারটাও আমি লিখেছি সবাইকে নিয়ে আমরা কাজ করব। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের জমি কারা চলবে না কারণ জয় জহর ওদের থাকবে ওরা নিজেদের চাষ নিজেরা করবে জহর থান মাঝি থান আমি তৈরি করে দেবো চিন্তা করবেন না তাহলে কতগুলো বললাম এখন কত পাচ্ছেন আরও কত পাবেন তাহলে চিন্তাটা কি পাঁচ লক্ষ ছেলেমেয়ের আরো চাকরি করে দেবো আর পাঁচ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য ওই পলাশের ক্লাস্টার ওই ডোকরার ক্লাস্টার ওই লাক্ষার ক্লাস্টার ওই মাটির ক্লাস্টার ওই যে আপনাদের সাঁওতালি আদিবাসী কত আপনারা মাটি দিয়ে তৈরি করেন কত সুন্দর সুন্দর আপনারা জানেন আপনাদের এখানকার ছৌকে আমি প্যারিসে পাঠিয়েছিলাম ইন্ডিয়া থেকে তারা ফার্স্ট হয়ে ফিরে এসছে আপনাদের ছৌ নাচ আপনাদের আদিবাসী আপনাদের ধামসা কত ভালো এই যে রাঙা ফুল পলাশ এত হয় এই পলাশ ফুল দিয়ে কত ভালো আবির তৈরি হয় এখানে আবির তৈরির বড় কারখানা হতে পারে রং তৈরির কারখানা হতে পারে হোটেল তৈরি তো চলছে অযোধ্যা পাহাড় দেখবেন চারিদিকে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে মুকুটমণিপুর আছে অযোধ্যা আছে শুশুনিয়া আছে ডিবিসির জলধার প্রকল্প আছে বাঘমুন্ডি আছে বান্দোয়ান আছে আমি চাই বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে ভালো সার্কিট ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নিয়ে তৈরি হোক আর হোটেল যেমন তৈরি হবে তেমনি মানুষকেও আমরা টাকা দেবো মনে করুন একজনের বাড়িতে দুটো ঘর আছে সে একটা ঘরে আমরা দেড় লক্ষ টাকা করে দিই একটা টিভি রাখে একটা আলমারি রাখে একটা খাট রাখে আর একটা টয়লেট তৈরি করে বায়ো টয়লেট তাহলে কি হয় যে ট্যুরিস্ট আসবে সে আপনার বাড়িতে থাকবে ঘরটায় আপনি খাবার রান্না করে দেবেন খাবে আর ওই ঘরটার ভাড়া আপনি পাবেন ফলে আপনার হোম ট্যুরিজিম একটা ভালো কাজ আপনি হাতের কাজ পেয়ে যাবেন ঘরে বসে বাইরে যেতে হবে না দার্জিলিংয়ে অনেক করে দিয়েছি পুরুলিয়ায় অনেক করে দিয়েছি অনেক জায়গায় করে দিয়েছি বাঁকুড়াতেও এখানেও ট্যুরিস্ট ট্যুরিজম শিল্পকে আমি ঢেলে সাজাব অনেক ট্যুরিস্ট আছেন কোভিড হওয়ার জন্য নোটবন্দির জন্য ট্যুরিজিম শিল্প বন্ধ হয়ে গেছে প্রায় আমরা তাদের বলছি আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের লোন দেব এবং পঞ্চাশ পার্সেন্ট প্রথমবার এই সুদ আমরাই দিয়ে দেবো গভর্নমেন্ট থেকেই দিয়ে দেবো এইভাবে সবাই যদি এগিয়ে আসেন তাহলে দেখবেন মানুষের অভাব বলে কিছু থাকবে না দুটো খাদ্য বিনা পয়সায় স্বাস্থ্য স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন যারা করেননি তারা করে নেবেন বিডিওর কাছে গিয়ে দেবেন অথবা বছরে চারবার চার মাস দুয়ারে সরকার হবে মনে রাখবেন আগস্ট মাস সেপ্টেম্বর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস তখন গিয়ে নামটা লিখিয়ে আসবেন কারো হাতে পায়ে ধরার দরকার নেই আপনি যাবেন আপনার নাম লেখাবেন লিখতে পারেন না কাউকে দিয়ে একটা দরখাস্ত লিখিয়ে নেবেন ঠিক আছে তপসিলি আদিবাসীদের ষাট বছর বয়স হলেই আমরা কিন্তু এখন এক হাজার টাকা করে দিচ্ছি পেনশন আমার দু লক্ষ লোক শিল্পীকে দিচ্ছি মাঝি থানের পুরোহিত পাবে মন্দিরের পুরোহিত পাবে আর এখন অনেক বিধবা পায় না দিল্লি দেয় না তাই আমরা ঠিক করেছি আগামী দুমাস পর থেকে যত বিধবা আছে এখন থেকে যত বিধবা আছেন কেউ বিধবা হোক আমি চাই না কারো সংসার নষ্ট হোক আমরা চাই না কিন্তু দুর্ঘটনা তো ঘটে যায় তখন সে কী করবে কার কাছে দাঁড় হাত পাতবে যদি দুটো খাদ্য পায় স্বাস্থ্য পায় আর এক হাজার টাকা করে বিধবা ভাতা পায় তার অন্তত হাত খরচাটা চলবে তাই প্রত্যেক বিধবাকে এক হাজার টাকা করে দেওয়া হবে এটাও আমরা করে করে দিয়েছি দিয়েছি সব তাহলে বাকি এখন কি খেলা খেলা হবে মা বোনেরা মা বোনেরা খেলা হবে এত রৌদ্রে দাঁড়িয়ে আছেন খেলা হবে মা বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে মা বোনেরা ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা যে আদেশে চুলো বাঁধে পেছনে যারা দাঁড়িয়ে আছেন ছাতের ওপর বসে আছেন খেলা হবে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন বাসের পাশে দাঁড়িয়ে আছেন খেলা হবে তাহলে মায়েরা যে রাদেশে চুলো বাঁধে বহিরাগত গুন্ডাদের দিয়ে বিজেপি বাংলাকে দখল করতে চায় বাংলাকে বিজেপিকে দখল করতে দেবেন না সবাইকে তাড়িয়ে দেবে হত্যা করবে ওই তো ঝাড়খণ্ডে আপনাদের আদিবাসীদের জমি কেড়ে নিয়েছিল তপস্বিনীদের ওপর অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশে খ্রিস্টানদের ওপর সংখ্যালঘুদের ওপর মানুষের ওপর তাই বলি মা বোনেরা রান্নাও করবেন আর হাতা খুন্তি দিয়ে মাঝে মাঝে খেলাও করবেন বাইরের গুন্ডা দেখলেই হিন্দিতে কথা বললেই সে কিন্তু বাইরে এখানকার লোক নয় হিন্দি ভাষী যারা আমাদের দেশের লোক আমাদের বাংলার লোক আমরা তাদের সম্মান করব কিন্তু বহিরাগত গুন্ডা দেখবেন পাঞ্চি না পান বাহার খাচ্ছে মুখ দিয়ে লাল লাল করে গড়ছে আর মাথায় তিরক টেকে বলছে নিকাল যাও বাহার যাও বিজেপি কে ভোট দো হাম রুপিয়া দেতাই কিসের রুপিয়া সবার টাকা চুরি করেছে টাকা কোথায় গেল জিজ্ঞেস করুন রেল বিক্রি করছে টাকা কোথায় কোথায় মোদীকে জিজ্ঞেস করুন বিক্রি করছে টাকা কোথায় বল আমাদের টাকা ফিরিয়ে আগের বারে মনে ছিল বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে প্রধানমন্ত্রী বলেছিল পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে কজন পেয়েছেন হাত তুলে জানান তো কজন পেয়েছেন আর যদি না পান তারা দু তুলে জানান যদি না পান তাহলে কেউ পাননি সব মিথ্যে কথা ভাউতা মনে রাখবেন ওরা মিথ্যে কথা বলে ভাওতা দেয় কুৎসা রটায় আর কিছু করে না আমরা বলছি পনেরো লক্ষ টাকা দাও নইলে তুমি ফিরে যাও আমরা বলছি গ্যাসের দাম গ্যাসের দাম কত মা বোনেরা কেরোসিন পাচ্ছেন কেরোসিনের কি ক্রাইসিস হাহাকার কেরোসিন দিল্লি দিচ্ছে না আর গ্যাস আড়াইশো টাকা ছিল নশো টাকা বাড়িয়ে দিয়েছে এই দু তিন বছরে ওদের বলুন বিনা পয়সায় গ্যাস চাই বলুন পাঁচশো টাকার গ্যাস চাই না বিনা পয়সায় গ্যাস চাই ইলেকশনের আগে একশো টাকা কমাবে তারপরে আবার দেড় হাজার টাকা করে দেবে বিনা পয়সায় চাল দেব আর আপনি এক হাজার টাকার গ্যাস দিয়ে রান্না করবেন বলুন তোমরা আমাদের আর কত ঠকাবে মিথ্যে স্বপ্ন দেখাবে না মিথ্যে কথা বলবে না আমি আজকে দেখছিলাম একটা ঝাড়গ্রামের প্রার্থী একটা ভিডিওতে বলছে এই ইলেকশনের আগের দিন আসিস টাকা নিয়ে যাস বিজেপির কাছ থেকে টাকা ওই টাকা সব আপনার টাকা যত পড়বেন নিয়ে নেবেন যত পড়বেন বলবেন দে আরো দে আরো দে আরো দে এসব আমাদের টাকা দে দে সব টাকা নিয়ে নেবেন কিন্তু একটা ভোট দেবেন না চোরেদের একটা ভোট দেবেন না যা দেবে নিয়ে নেবেন বলবে আরও চাই পাঁচশো দিলে বলবেন এক হাজার এক হাজার দিলে বলবেন পাঁচ হাজার পাঁচ হাজার দিলে বলবেন দশ হাজার আর মিছিল যেতে বলবে টাকা দিয়ে বলবেন ও বাবু পাঁচশো টাকা হবে না পাঁচ হাজার করে দাও ওই টাকাটা পকেটে রেখে দেবেন আর ভোটটা তৃণমূলকে দেবেন এটা মাথায় রাখবেন আর যারা আমার এজেন্ট ওয়ার্কার আছে আমার চারটে কথা জনগণের এই ভোটটাকে রক্ষা করার জন্য কি করতে হবে ইলেকট্রনিক মেশিনে যেখানে মারা ভোট দেবে সেই ইলেকট্রনিক মেশিন তিরিশটা ভোট ক্যালকুলেট করেই চালু করবেন না তারপরেও দুবার কোনো অন অফ করতে হবে যদি প্রিসাইন্ডিং অফিসার না শোনে আপনারা লড়াই করে যাবেন কমপ্লেন করবেন ইলেকশন কমিশনের কাছে আমরাও দেখে নেব দুই ভ্যাপাট মেশিন কাজ ঠিক করছে কিনা দেখে নেবেন তিন মেশিন যদি খারাপ হয়ে যায় মা বোনেরা কেউ চলে যাবেন না অপেক্ষা করবেন একটা ভোটই আপনার জীবনে বিনা পয়সায় রেশন দেবে আপনাকে বিনা পয়সায় পাঁচ লাখ টাকার স্বাস্থ্যসাথী দেবে আপনার ছেলে মেয়েকে দশ লক্ষ টাকার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দেবে আপনার কন্যা শ্রী যুবশ্রী সব পাবে কৃষক বন্ধু থেকে অপেক্ষা করবেন আপনার একটা ভোটের দাম অনেক বেশি নাহলে আপনার নাম কেটে দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে যখন তখন সেই জন্য বলি ভালো করে দেখে নিতে হবে নতুন ভোটের মেশিন আই দাঁড়াও নতুন ভোট মেশিন দিলে মেশিনটা দুবার করে পরীক্ষা করতে হবে আর অনলাইন দুবার করে অন অফ করতে হবে তিন হচ্ছে ভোট হয়ে গেলে ভোটের মেশিন পাহারা দিতে হবে যদি দিল্লির ওই পুলিশগুলো এসে বলে আপ লোক যাও হাম দেখলে তা হে আপনি বলবেন আপকো আমজ্জত করতে করতে হেলে মোদিজি কাহা হোকে কাম মাত করো আপ এক কাম করো আপনি রো আমি রেগা নিজের মেশিন নিজেকে রক্ষা করতে হবে আর ওই মেশিন যখন রক্ষা করবেন কেউ যদি বিরিয়ানি খাবেন খাবেন না ওতে বিষ মিশিয়ে দেবে ওতে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে আপনি খেলেন আর ঘুমিয়ে পড়লেন আর বিজেপি মেশিনগুলো বিজেপির ভোট ভরে নিয়ে পালিয়ে যাবে বুঝলেন ওদের সাথে অনেক এজেন্সি আছে আজকে রাজ্য সরকারের সব অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের আন্ডারে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন এই পাঁচটা রাজ্যে কেন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে না তুমি উত্তর প্রদেশের পুলিশ পাঠাচ্ছ কেন ভোট দখল করার জন্য বিজেপি রাজ্য থেকে পুলিশ পাঠাচ্ছ দেখে দেখে আমার কাছে সব খবর আছে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বো না লড়ে নেব খেলা হবে আমাকে অনেকবার মেরেছে আমি গুলির সাথে লড়াই করেছি আমার মাথা ফাটিয়েছে আমার দুটো হাত ভেঙে দিয়েছে আমার হাত পা ভেঙে দিয়েছে অনেকবার তাও বলি এবার আমার পায়ে অনেকে বলেছিল তুমি কি করে করবে আমি বললাম আমার মায়ের দুটো পা দিয়ে করব আমার বোনের দুটো পা দিয়ে আমি আঁটবো আমার একটা পা থাকলো বা এবং তাই আমি মনে করি আমার একটা পায়ে না ওই একটা পা দিয়ে বলে এমন বল মারবো মাঠের বাইরে বের করে দেবো একদম আমি মরতে ভয় পাই না আর ভাঙি তবু মচকাই না আপনাদের পরিষ্কার বলছি মা ভাই বোনের আমার খেলতে হবে ওই গুন্ডারা আসলেই বের করে দেবেন বাড়ি থেকে যাও ফাট যেই গুন্ডারা আসবেন আর পুলিশকেও খবর দেবেন বাইরে বাইরে বাহার কা আদমি আয়া হয় কেউ আয়া হয় আর সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন দেখবেন বাইরের লোক ঢুকছে কিনা ইলেকশনের আগের দিন রেলে করে লোক পাঠিয়ে দেবে আর ঝাড়খণ্ড রাজ্য থেকেও লোক পাঠিয়ে দেবে দিয়ে বলবে ভোট দখল করে নাও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমাদের হয়ে মিটিং করতে আসছেন তিনি আগামী পরশু তিনটে মিটিং করবেন উনি পুরুলিয়াতেও মিটিং করবেন বাঁকুড়াতেও করবেন তাকেও আমরা বলবো যাতে ইলেকশন কমিশনকেও বলবো বর্ডার সিল করার জন্য সব বর্ডার সিল হবে এখনও অযোধ্যা বর্ডার সিল হয়নি আমি জানি সেই সব জায়গা থেকে গুন্ডারা ঢুকছে প্রত্যেকটা বর্ডার সিল করতে হবে যারা দায়িত্বে আছেন এবং আগামী দিন নির্বাচন আমি চাই গণতান্ত্রিকভাবে হোক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক ইলেকশন হলে বিজেপি ডুকডুকি বাজাবে আর ডুকডুকি বাজিয়ে বাজিয়ে গোল্লা খাবে তাই খেলা হবে আর বিজেপিকে খালি করতে হবে খেলা হবে আর বিজেপি খালি হবে খেলা হবে ওর ভোট বাক্স খালি হবে খেলা হবে তৃণমূল জিতবে খেলা হবে তৃণমূল জিতবে আর খালি হবে বিজেপি খালি হবে মা বোনেরা আমার আমি যাবার আগে সামনেই দোল ভালো করে দোলযাত্রা করুন রাঙা ফুলের আবির দিয়ে পলাশ ফুলের আবির দিয়ে সুন্দরভাবে ছাইয়ে দিয়ে দোলযাত্রা করুন করে বলুন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো সৌরভে প্রাণের শিখা জাগলো। অথবা ওই বসন্ত আসে অথবা তুমি নব রূপে এসো প্রাণে অথবা বলবেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান আমরা বলবো ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বাত্ম শরণ নেতম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত আগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে ওং জয়ী মঙ্গলা কালী ভদ্রকালীি কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহাশা নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহা পাং দেবং মকরা নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতা জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দা নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেস গোপিকা কান্ত রাধাকা নমস্তুতে সর্বমঙ্গলা মা রক্ষা কালী মা চামুন্ডা কালী মা মনসা মা শীতলা মা আমার মা ঘরের মায়েরা আমার মা আমার কন্যা আমার বোন আমাদের বউ আমাদের অনন্যা আমাদের উপাসনা আমাদের আরাধনা আমাদের বন্দনা আমাদের বিশ্বজননী আমাদের বঙ্গজননী আমাদের মাতৃবন্দনা আমাদের মাতৃশ্রী আমাদের যশশ্রী আমাদের ভাগ্যশ্রী মাগ যাবার আগে একটু উলুদনী শঙ্কর দাও পুরুলিয়ার আকাশ বাতাসকে ছৌ নাচের তালে নেচে নেচে ধামসা মাদল বাজান জোরে ধামসা মাদল আর ভাইরা মায়েরা উলুদনী শঙ্কর দিচ্ছে সংখ্যালঘু ভাই বোনের একটু দোয়া চাইবেন আল্লাহর কাছে লাই লাই লাল্লা মোহাম্মদ রসুলিল্লাহ আর ভাইরা তালি দাও মনে রাখবে মায়ের মায়েদের উলুদ্বনি আর ভাইদের তালি মায়েদের দোয়া আর ভাইদের তালি সারা বাংলা থেকে বিজেপিকে আগামী নির্বাচনে করবে খালি 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 বিজেপি হবে খালি খেলা হবে খেলা হবে খেলা হবে জেতা হবে জেতা হবে জেতা হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তৃণমূল জিতবে জয় হিন্দ জয় হিন্দ তোমরা বলো জয় হিন্দ বন্দে মাতরম মা বোনেরা বেদে জোট মা বোনেরা বেদে জোট জোড়া ফুলে সব ভোট মা বোনেরা বেদে জোট ছাত্র যুব বেদে জোট শ্রমিক কৃষক বেদে জোট কৃষক যুবক বেদে জোট মাদল বেদে জোট শিক্ষক শিক্ষিকা বেদে जोड আইসিডিএস আশা বেদে जोड pani মিত্ররা বেদে जोड brp ра বেদে जोड শিক্ষক শিক্ষিকা বেদে जोड তপশিলি ра বেদে जोड কৃষক শ্রমিক বেদে जोड रेल कुल বেদে जोड জয় হিন্দ মানデー মাতরম এবার আমার স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় রূপসী বাংলা জয় রূপসী বাংলা জয় রূপসী বাংলা রূপসী বাংলা হচ্ছে পুরুলিয়া এবার থেকে যখন কেউ ফোন করবে না আগে তো আমরা বলতাম হ্যালো এখন হ্যালো বলবেন না বলবেন জয় বাংলা বলুন ফোনটা যেই হয়ে যাবে শেষ বলবেন জয় বাংলা ভালো আছেন তো বুঝতে পেরেছেন এটা আপনার আমার সবার আমাদের বাংলার ঘরের স্লোগান আমাদের সকলের নজরুল নেতাজি বিবেকানন্দ বাবা বাবাসাহেব সবার স্লোগান জয়গুরু গুরু সবার আমরা সবাই মিলে বলবো ভালো থাকবেন দেখা হবে ভোটটা দয়া করে দেবেন কিন্তু মা ভাই বোনেরা আমার আপনারা না দিলে কিন্তু আমাদের সরকার হবে না আর সব বন্ধ করে দেবে তাহলে কিন্তু কেউ কিচ্ছু আর পাবেন না যা আজকে পাচ্ছেন পেতে গিয়ে যদি কারো কোনো অসুবিধে হয়ে থাকে আগামী দিন আমরা সেটা শুধরে নেব আমরা সংশোধন করে নেবো কিন্তু রাগ করে তৃণমূলের ওপর আর অভিমান করবেন না দয়া করে বিজেপিকে নিয়ে আসবেন না খাল কেটে কুমির আনবেন না ওরা কেউটে সাপ আসলেই কামড়ে দেবে আর কামড়ে দিয়ে লোক মেরে দেবে ওদের তাড়ান বাংলা বাঁচান অনেক অনেক ধন্যবাদ নমস্কার